মশা বেড়াইয়া পয়ডা মারছে, এবারে কইতে হবে, এবারে সামনে দিয়ে মশা অন্যরকম কি আর নামাজ, নামাজের ভিত্তি দিয়ে এবার সামনে দিয়ে মশা যেতে পারছে না, এবার রেকর্ড করে রয়েছে। এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে লাইট ঠেলে, নামাজও পড়ে ঘুষ লেং দিয়ে দেয়, নামাজও পড়ে অফিসও ফাইল আটকাইয়ে ঘুষ খায়, নামাজও পড়ে আরেকবার আর ফহিরার বাদ চুরি করে, নামাজও পড়ে বাইক গুটকির বর্তা বানাইছে হুইন্যা আরেকবার আর মূলা চুরি করে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে বাইক নিয়ে খায়, আসেনি খেয়েছ কথা আসেনি ও তো নামাজ না দিলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রেখবো আল্লাহ কইল এইটাই তো কয় ফইরা চাইলাম তো ফিরায় না, তো নামাজ পড়ি দেখা ফিরায় না, আল্লাহ নামাজ পড়ানোর কথা কইছিল না, আল্লাহ কইছিল নামাজ কায়েম করো, নামাজ যদি কায়েম করতাম তাহলে ঠিক ঠিক নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতো, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়ি আর আমি কইতেছি নামাজ কায়েমের কথা, তো ফরণ আর কায়েমের ভিতরে পার্থক্য কি? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত পাকিস্তানের একজন মুফতি, তার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থের নাম হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন। এই উনি ওনার তাফসিরের ভিতরে ইউকিমুনাস-সালাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকীমুনাস-সালাহ, এই ওয়া ইয়ুকীমুনাস-সালাহ এটার ব্যাখ্যার ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় এই যে কইলো নামাজ কায়েম করো, এটা কি তা বুঝুনি? আমরা কই জি না বুঝি না। মানে নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে খেয়াল করেন, নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস, আমরা কই কি দুইটা? এক নম্বরে নামাজ কায়েম করা মানে হলো নামাজের ফরজের জায়গায় ফরজ ঠিক রাখা, আহাকা বারকান্তর ফরজ ঠিক রাখা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, অর্থাৎ নামাজের যত মাসালা মাসায়েল আছে এই সবগুলো ঠিক রাখিয়া খুশু খুজুর লগে নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ, কয় না তো নামাজের ভিতরে ফরজ করা কথা না, ফরজ করা বাইরে হলো সাতটা, ভিতরে হইলো ছয়টা, বাইরে আছে সাতটা এটি কয় আহাকাম, আর ভিতরে আছে ছয়টা এটি কয় আরকান, এই আহাকাম আরকান্তর ফরজ, এটি যদি ঠিক রাখি আপনি নামাজটা আদায় করেন, রুকুটারে ঠিক মতো দেন, সেজদাটারে ঠিক মতো দেন, রুকুর তসবিধি সেজদার তাসবিধি রুকুরতে কিতা করুন লাগবো, এই যদি নিয়ম কানুন ওয়াজিব দি ফরজ দি সুন্নত্রি সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে জায়েদা মুস্তাহাব মুস্তাহসান, এরপরে খুশু খুজু, ওই কোন খুশু খুজু? কয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৮ পারা সূরা মুমিনুনের ভিতরে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কয় মুমিন যে হয়ে যাবে সে হলো সফল কাম, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। এখন মুমিন কারে কয়? কয় মুমিন হলো সে যে নামাজ পড়ে এমনি, এই রকম নামাজ পড়লে সে মুমিন হইব। কয় কী রকম? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে যখন নামাজও দাঁড়াইব তারে দেখলে মন হইব যে নামাজের ভিতরে মন হয় ডরাইতেছে, তার শরীরটা কাঁপতে আছে, তো খুব ডরে ডরে আছে, মন হয় যেন ওই পুলিশের সামনে সুর ফললে যেই রকম, তারপরে বাঘের সামনে মানুষ ফললে যেই রকম, আন্দায় যাইতো কবরস্থানের কাছে যাইতে যেই রকম, যেই মানুষটা খুশু খুশুর সাথে নামাজ পড়বে তে নামাজও দাঁড়াইলে এই রকম। সুবহানাল্লাহ, তাইলে নামাজও দাঁড়াইলে পুলিশের সামনে যখন নামাজও এই কোনো আসামি পড়ে তে আইসাইসি করে আমার কথা মানে তে হাসাহাসি করে তেরম তেরে বেড়ে করে তে বিড়িটাও তার সারা জীবন বিড়ি টেন অব্বা পুলিশে তাদের হ্যান্ডকাফ লাগিয়ে রাখছে, তে বিড়ির কথা বুঝলা লাগ, তার লুঙ্গি আসে না নাই ওই খবর বুঝলা লাগ, তো দুনিয়ার কোনো চিন্তা তার নাই, তে খালি কেমনে শুনবো এই চিন্তা। তাইলে পুলিশের সামনে আসামিটা যেই রহম, বাঘের সামনে মানুষটা যেই রহম, আন্দাইরাই তো কবরস্থানের কাছে দিয়ে আইয়ার আইকের সময় ডরাইন্ডা বেটে যেই রহম, নামাজও যখন তুমি দাঁড়াইবা মনে হইব এমন তুমি ডরাইতে আসো, ডরটা কি রহম? পায় আং তা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজ পড়বা যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহরে দেখতেছো। আর আসতে না করবেন সুবহানাল্লাহ।
তুমি তোমার আল্লাহকে দেখো না তাইলে এমন ভাবে নামাজ পড়ো, ফা ইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ বলবে শুনোরে ভাই। এইভাবে তুমি যখন নামাজটা আদায় করবা, এটারে কয় নামাজ কায়েম করা। মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস। এক নাম্বার হইল ফরজগুলা ফরজের জায়গায় রাখবা, ওয়াজিবগুলা ওয়াজিবের জায়গায় রাখবা, মুস্তাহাব মুস্তাহসান সবগুলা নিয়ম মতো আদায় করবা। এরপরে তুমি অন্তরে ভয় নিয়া কাঁপা কাঁপা অন্তরে তুমি নামাজটা পড়বা। এইডারে কয় নামাজ কায়েম করা বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কেউ নামাজ পড়ছিল যে যেমনি আমি কইলাম হ ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, আবার কাইপা কাইপা নড়াইয়া নড়াইয়া, এমনি কেউ নামাজ পড়ছেনি? পড়ছে, পড়ছেনিও না কথা কথা, পড়ছেনিও আমরা তো কইতে পারে না পড়ছেনি পড়ছেনি, তো কইবেন কেমনে কিতা দিতে আছেন? পড়ছেনি না, আমি ওহনের কথা বলছি না, আগে এই এমনি নামাজ পড়ছে এইরকম গেছেনি একতারা? আচ্ছা প্রমাণ কেড়ায় পড়ছে, আচ্ছা দেখিছেন কেড়া পড়ছে। এইরকম একজন মানুষের নাম হইল হযরত এই আবদুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহ, তিনি হইলেন ফকিদের রাইস অর্থাৎ নেতা, ফকিদের সর্দার, ফকিদের সর্দার এই ফতুয়া কারে কর, উনি এটার ভিতরে খুব এক্সপার্ট ছিল, ওনার নাম হইল আবদুল্লাহ ইবনে মাসউদ। তো উনি কেমনে নামাজ পড়ছে আবার শুনেন, উনি একদিন ঘরে গিয়া নামাজ খুব খেয়াল করেন, ঘরে গিয়া নামাজও খেলিছে, সুবহানাল্লাহ না কেন, ঘরে গিয়া নামাজ পড়ছে, কি নামাজ ফরজ না শূন্য? শূন্য, তারা ফরজ নামাজ পড়তো মসজিদ, সুন্নত পড়তো বাইক, এখন সুন্নত নামাজ গিয়ে ঘরে দাঁড়াইছে আল্লাহু আকবার, এবারে মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন সময় ঘরে একটা বাঘ ঢুকছে। কি ঢুকছে কথা মানে, কি ঢুকছে বাঘ, কি ঢুকছে ঘরে একটা বাঘ ঢুকছে। আব্দুল ইবনে মাসউদ মাত্র নিয়তরা কইরা সারছে সাইডাকাত নামাজে, এর ভিতরে দিয়ে ঘরে বাঘ ঢুকছে, বাঘ ঢুকছে পরে। এবার আর ওয়াইফ বউয়ে বাঘটা দেখা সেটা ধুমধুরিয়া রয়েছে না, সিলেন দিয়া লাগছে বাঘ বাঘ কইয়া, এই ঘরে একটা সাপ ঢুকছে, সাপ বাঘ না সাপ, কি ঢুকছে কথা বলে, কি ঢুকছে সাপ ঢুকছে পরে। এবি দিয়ে সাপ সাপ কইয়া এবার আর ওয়াইফে চিল্লাইতে আসে, চিল্লান হুন্ডা আশেপাশের বাড়ি ঘরের মানুষ সব দৌড়াই আইসে, আইয়া সেটা লাডি সোড়া লইয়া সাপটারে ফিটটা মারছে, মাইরে সেটা সাপ যখন আমরা দেশ মারে এটা লোক গবেষণা উনিও মকদার গবেষণা হয়নি, এটা আমি আবার তিন রাস্তার মুড়ো কামাল লাগাছে কিন্তু জুলাই রেহে এটা মাইসে চা, এটা নিয়ে গবেষণা কয়া কইছে, একবার আইয়া সেটা কয় আরে বাপরে খাইয়ালে লইল, এটা বিশলা সাপ কয় বুক দেখে বে মাথার সব করতে হচ্ছে, আরেকবার আইয়া তাও এটা কয় দিন আগে ডিম ফাটছে কয় কেমনি বুঝতে কয় দেখছে না সামলাটা থতি লইয়া রিসা ফেটের সামলাটা, আরেকবার কয় কয়দিন আগে দুটো সলমও হালাইছে কয় কেমনি বুঝতে কয় দেখ হচ্ছে শরীরটা তিন তিন দিয়া, এই নানা গবেষণা চলতে আছে। আরেকবার আইয়া মাইক পাস আইছে ফুনে সুইরা ফুনে সাইরা দুই আঙ্গুল, ফুনে সাইরা দুই আঙ্গুল হয়েছে এই মাইক পা টাইপা, নানান গবেষণা আলাপ সারা চলতে আছে। আবদুল্লাহ ইবনে মাসউদ না কিটা করে কথা কথা দি কি পরে নামাজ পড়ে সাইরা, এবারে বউয়ের রাখছে কই গেলা কাবি জয় হবে, তাড়াতাড়ি কি আছে খিদা লাগছে দাও, কই কি এর খিদা, তোমার খিদা লাগছে আমি খাইছি কিছু, কত আপনি কিছু করতেন ফরতেন না ঘরে হচ্ছে কারবার যাইতে আছে, কই কি কারবার কাণ্ড করো তুই সাপ ঢুকছে, কত আমি কেমন কয় আমি না নামাজ হো সুবহানাল্লাহ কোনটা কেড়ে আমি কেমন কয় বড় কি ঢুকছে না কি ঢুকছে আমি না নামাজ হো। আবদুল্লাহ ইবনে মাসউদ ওনার ওয়াইফ কইতে আছে নামাজ পড়লে কি মাইছি কি কিছু টের পায় না, আপনি কি চিল্লা পড়লো উনছেন না আমরা ঘরে না সাপ ঢুকছে, কার আমি না তুতাম কেমন আমি কি সাইড ফেক্ট চাই না কেমন নামাজ হো না, কয় নামাজ পড়লে কি মাইছি কিছু টের পায় না। আবদুল্লাহ ইবনে মাসউদ এবার চোখের পানি ছেড়ে দিছে সুবহানাল্লাহ বলবেন না, গাল বিবি টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কই বিবি তুমি জানতে চাও ঘরে যে সাপ ঢুকছে আমি কি টের পাইলাম না, বিবি গো আমি যদি নামাজের ভিতরে সবই টের পাইলাম তাইলে আমি কিসের নামাজ পড়লাম, নামাজে ফিরিয়ে যদি সব টেরে পাইলাইলাম তো আর কি এর নামাজ পড়লাম, আর আপনার তারা শব্দ দূরের কথা
চিন্তা করি, আল্লাহ আমরা কি নামাজ দিল, আমরা নামাজের নামে একটা তামাশা শুরু করছি। ওই যে নামাজ মানুষের খারাপ কাজ থেকে ফিরাই রাখে, ফিরায় না কে রে, ফিরাইবো কেমনে, মশা মাইব ফিরাইবো বালা, তারারে ফিরে রাখছে যে তারা নামাজও খেলি রয়েছে, বড় সাপ ঢুকছে, বউ বাচ্চা চিল্লা পাল্লা করছে, পুরো এলাকার মানুষ আইছে, কিন্তু এবারে নামাজের কথা এমনভাবে নামাজও ডুব দিছে, বেগুন দিয়ে আছে চিল্লা পাল্লা কেমন যেতেছে, এবার খবর নাই সব আনার লোক না সার্টিখানি কথা মনে করেন, আমিও তো নামাজ করি, আপনিও তো নামাজ করেন, এবার হিসাব মিলান, আপনারটা এরকম হয়নি, আমারটা আমি হিসাব মিলাই, এরকম হয়নি আমারটা আমি হিসাব মিলাই, আপনারটা আপনি হিসাব মিলান, আপনার মন্দ কাজ থেকে নামাজে ফিরাই রাখবো কেমনে, যেমনে কইছিল হেমনে ফয়রা চান না, মন্দ কাজ তো কাছে অল্প ঠিক কি না কম, নামলে তো হেমনে ফরে যায় না, আর নামাজের দোষ দিয়া লাভ কি, তো নামাজ কায়েম করা কয়টা জিনিস না কইছিলাম তোমার কথা কেন কয়টা, একটা হলো নিয়ম কানুন সব পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া, এটারে কয় নামাজ কায়েম করা, তো বানালা বলবেন না, আরেকটা নামাজ কায়েম করা কারে কয়, আরেকটা নামাজ কায়েম করা হইলো খেয়াল করেন সিহন কথা, নিজে পড়ো তো খেয়াল করেন, নিজে নামাজ পড়ো, নিজের স্ত্রীরে ফোড়ান, নিজের ফলা মাইয়া যে তেমনি নামাজের উপযুক্ত হিসেবে ফোড়ান, বসুরা কামলার আপনি নামাজ পড়ান, তারপর হইলে এলাকার মানুষ যারা আছে তারা যারা আপনার অধীনে, আপনি ইমাম সাহেব এই মসজিদের এরিয়াতে যারা মুসল্লি আছে তারা আপনি নামাজ পড়তে বাধ্য করা, ওয়াজ করেন না, ওয়াজ করেন না, ওয়াজ করণ আর বাধ্যকরণ এক জিনিস না, ওয়াজ করণ সহজ আইন করণ কঠিন, এই জন্য যদি ইসলামী বিশ্ব হয়, এই বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার উপরে দায়িত্ব হবে নাবালক নাবালিকা পুরুষ মহিলা মুসলমানের সন্তান যারা তারা তাদেরকে আইন করে নামাজ পড়তে বাধ্য করা, ঠিক কিনা বল, নামাজ কায়েম করা, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে, বুঝাইয়া কইয়া গেছে কায়েম করা কি তো বুঝুনি, আমরা কই জি না বুঝি না, কই তুমি মুস্তাক ফয়েজি, তোমার বউয়ে নামাজ পড়েনি, এটার জবাব তোমাকেই দিতে হবে, তোমার জন্ম দেওয়া সন্তান পাঁচ অক্ত নামাজ পড়ছে কি না এটার জবাব তোমাকেই দিতে হবে, তুমি ফিসাব তোমার যত মুরিদ আছে তোমার মুরিদরা নামাজ পড়ে কি না এই খবরদারি করা, এটা তোমারই দায়িত্ব, ঠিক কিনা কম, তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক, তুমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি দিছ, ইন্ডাস্ট্রির ভিতরে 5,000 শ্রমিক আছে, তুমি যখন জোহরের আজান দিব তুমি আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দাও, তোমার ইমামতিত্বে অথবা একজন ইমাম রাইকা এই 5,000 লোকজন জামাতে নামাজ পড়ে এটা ব্যবস্থা করা, যিনি ফ্যাক্টরি দিয়েছেন তার দায়িত্ব, ঠিক কিনা বলেন, এলে মেম্বার যিনি হবেন তিনি এই ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের সবাইকে নামাজ পড়তে আইন করে বাধ্য করা, এই ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের সকল মানুষকে নামাজ পড়তে বাধ্য করা, আইন করা, এই উপজেলার যিনি চেয়ারম্যান হবেন তার দায়িত্ব হলো যে এই উপজেলায় যারা মুসল্লি আছে তারা নামাজ পড়ে কি না এটার তদারকি করা, আমরা একবারে যে ভাইস চেয়ারম্যান দ্বারা ব্যাপারে করব, এবার একবার আল্লাহ বাঁচাইছে আমি চেয়ারম্যান হইছি না, এবারে এই যে মাশাল্লাহ এবারে মনে মনে নিয়োগ করতেছে আল্লাহ চেয়ারম্যানে যা জবাব দেওয়ার দিব আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমার আর জবাব দেওয়ার লাগতো না, ফললে করুক না করলে নাই নাকি না দায়িত্ব আছে আব্বা, তাইলে ওয়ার্ডের মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এই আসনের যিনি এমপি এরপরে যারা মন্ত্রী এরপরে যিনি প্রধানমন্ত্রী এরপরে যিনি রাষ্ট্রপতি সবার দায়িত্ব হলো নামাজ সংসদে আইন করে কায়েম করে দেওয়া, আমাদের হুজুরদেরকে বলা যে হুজুররা আমরা নামাজের আইন করে দিছি এবার আপনারা ওয়াজ পড়েন, আমরা ওয়াজ শেষে